বৃষ্টি দেখলেই আমাদের অনেকেরই মন খুব ভালো হয়ে যায়। আমরা অনেকেই অপেক্ষায় থাকি কবে বর্ষাকাল আসছে। তবে এই সময়টা যদি আমাদের ত্বক ঠিকঠাক না থাকে তাহলে তো মনটা একটু খারাপ হবেই, আর সেই কারণেই বর্ষাকালেও কিন্তু ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। তাই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় গ্লো আপ টিপস ফর মনসুন, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন অভিনেত্রী এবং মডেল সুকন্যা দত্ত। সুকন্যা ওয়েলকাম। আমরা মনসুন নিয়ে কথা বলছি এবং সত্যি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যাই হোক একাধিক কাজের মাঝে আমাদেরকে সময় দেওয়া। তো সেক্ষেত্রে যেটা ফার্স্টেই আমি জানবো এই যে গ্লো আপ টিপস ফর মনসুন, তো আমরা সবসময় গ্লোয়িং স্কিন রাখতে চাই কিন্তু বর্ষাকালে একটু সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে এক প্রথমত আমাদের স্কিন কম্বিনেশন হতে পারে এবং ওয়েদারও কম্বিনেশন হয়ে যায়, কখনো ঠান্ডা কখনো গরম। সেক্ষেত্রে প্রথমে জানবো কী করা উচিত, কোন ধরনের মেকআপ করা উচিত যেটা একটু থেকে যেতে পারে, এটা ফার্স্টে জানবো। ফার্স্টে তো স্কিন কেয়ারটা বাস্ট, কারণ স্কিনটা যদি ডিহাইড্রেটেড থাকে, যদি স্কিনটা ঠিক না থাকে তাহলে কিন্তু কস্টলি মেকআপ করলেও সেটা লং লাস্টিং কখনোই হয় না। তো সেই জন্য আর আমরা এখন মানে সবাই এখন ডেইলি বেসিসে মেকআপটা করে বা ট্রাই করে একটু ন্যাচারাল লুক যাতে হয়। একদম। এবার স্কিন যদি ভালো থাকে অনেক সময় ফাউন্ডেশন ইউজ না করেও মেকআপ করা যায়, জাস্ট হালকা কনসিলার আর কম্প্যাক্ট দিয়ে মেকআপটা তুমি করতে পারো, আর কাজল লিপস্টিক তো মানে কম্পালসারি ব্যাপার, ওটাতে হয়েই যায়, ওটা তুমি একটা চিমচাম একটা সিম্পল লুক পাবে আর ওটা লং লাস্টিংও হয়। মাঝে মধ্যে একটু টাচ আপের তো দরকার পড়ে, কারণ প্রচণ্ড ঘাম হয় এখন যা ওয়েদার, তো একটুখানি কম্প্যাক্ট ব্রাশ করে নিলেই পুরো ব্যাপারটা সেট থাকে, সহজ বিষয় আর কি, হালকা করে, অনেক বেশি সময় নষ্ট করার বা সময় দেওয়ার প্রয়োজন হয় না। যারা অফিস যায় কলেজ যায় বা এদের জন্য খুব ফাস্ট ব্যাপারটা হতে পারে, মানে অনেক কিছু নিয়ে সাজিয়ে বসার কোনো প্রয়োজন নেই একদম। যেভাবে তুমি আজকে এসেছো খুব হালকা মেকআপ, কিন্তু হালকাই একদমই, তো সেক্ষেত্রে ফার্স্টেই তুমি যেটা বললে যে স্কিন কেয়ারটা খুব দরকারি, তো কি স্কিন কেয়ার বাড়ির নাকি বাইরের কিছু কিনে কি বলবে, সেটা কি দরকার, কতটা দরকার? আসলে আমাদের প্রত্যেকের তো ডিফারেন্ট ডিফারেন্ট স্কিন টাইপ থাকে, এবার প্রত্যেকেরই কিন্তু বেসিক যে সিটিএম থাকে মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং, এটা দিনে দুবার করা খুব দরকার, মানে একবার সকালে একবার রাতে। আর এখন তো মনসুন, তো সেই জন্য কখনো বৃষ্টি কখনো রোদ কম্বিনেশন আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য আরও ব্যাপারটা বাজে হয়ে যায়। তো তুমি যত স্কিনটাকে ক্লিন রাখবে ময়শ্চারাইজ রাখবে তো স্কিনটা অনেক বেশি গ্লো করে, আর ভিতর থেকে গ্লো করলে তখন মেকআপটাও আরো ইনহ্যান্স হয়। একদম। তো ওইটুকুনি মিনিমাম একটু টাইম দিতে হবে স্কিনের জন্য। একদম। তো এরকম কোন রেমেডি মানে আছে যে তুমি ঘরোয়া পদ্ধতিতে করো, যেমন ধরো অনেকেই ট্যানিং এর জন্য ঘরোয়া পদ্ধতিতে কিছু ব্যবহার করেন, তুমি কিছু করো সেটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, কিন্তু ডেইলি বেসিসে ঘরোয়া টোটকাগুলো মানে করা টাইম থাকে না, বাট যদি ফ্রি টাইম থাকে বাড়িতে তখন করি, কারণ ঘরোয়া টোটকার অনেক প্লাস পয়েন্টও আছে, কারণ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল না। তো টক দই তো ট্যান রিমুভিং এর জন্য ভীষণ ভালো, আর স্ক্রাবিং এর জন্য ওই চাল আর ডালের গুঁড়ো মিক্সিতে করে ওটা স্ক্রাব হিসেবে খুব ভালো কাজ করে, ওটা একদমই ভালো একটা হবে, চাল এবং ডাল ডালের, হ্যাঁ ওটা মিক্সিতে গুঁড়ো করে নাও খুব ইজি আর হয়ে গেল স্ক্রাব। এবারে তার সাথে তুমি মধু অ্যাড করতে পারো তোমার স্কিন টাইপ অনুযায়ী বা টক দই অ্যাড, স্কিন টাইপ অনুযায়ী, অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী, কারণ তোমার স্কিনে যেটা স্যুট করবে সেরকমই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবে। একদম। তো এভাবে তুমি নিজেও তুমি ঘরোয়া প্যাক বানাতে পারো। একদম। তো সেক্ষেত্রে মানে বেশ সোজাই আর কি, যা হাতের কাছে আছে তাদেরই প্যাক বানিয়ে নেওয়া যায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে বৃষ্টিতে ভিজি আমরা এই সময়টা, চুলের বেশ একটা ক্ষতি হয় দেখবে, মানে চুল বৃষ্টিতে ভেজার পর রাফ হয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, স্কিনের ক্ষেত্রে কি সেরকম কিছু করা উচিত? মানে স্কিনটাও তো খুব ড্যামেজ হয়ে যায়, কারণ কখনো হিউমিডিটি বেশি থাকছে কখনো লো থাকছে, প্রচণ্ড যাদের ড্রাই স্কিন তাদেরও প্রবলেম হয়, বাট যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন থাকে অ্যাকনের খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য মানে এদের তো দু থেকে তিনবারও যদি ক্লিনজিং করা হয় তাহলে খুব ভালো হয়, আর হালকা কোনো জেল বেস কোনো ময়শ্চারাইজার যেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় কিন্তু চ্যাটচ্যাটে ব্যাপারটা, তো এরকম কিছু ইউজ করতে পারলে প্রচুর জল খেতে হবে। প্রচুর জল, এটা মানে আমরা শীতকালে বলি, শুধু এটা বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সিজনে মাস্ট, প্রচুর জল খেতে হবে। জল খাবার কথা বললে কিন্তু গরমে যেমন বলে প্রচুর ফল খেতে, মানে শীতকালেও বলে কিন্তু যে গরমে যে সিজনাল ফ্রুটস আসে, তো সেক্ষেত্রে বর্ষাকালে এরকম মেনটেন করা উচিত যেটা স্কিন একটু ভালো থাকবে, নিজেরা ভালো থাকবো খাবারের ক্ষেত্রে আমি বলছি।
সিজনাল ফ্রুটসগুলো সবসময় খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, তো সেগুলো তো খাওয়া যেতেই পারে। আর এমনি নর্মাল যে স্যালাড আমরা খাই, শসা টমেটো, তো শসা খুব ভালো, খুব ভেতর থেকে হাইড্রেট রাখে, মানে ওটার শসার রস যেরকম স্কিনে লাগে একদম হাইড্রেট রাখে, খেলে ভেতর থেকেও খুব হাইড্রেট রাখে, তো সেটা মানে এরকম। বা টক দই দিয়ে যে রায়তা বানিয়ে যে খাওয়া হয় সেটাও খুব ভালো, মানে হেলথের জন্য ভালো, আর ডেফিনেটলি তো স্কিন তো সবই একই সাথে, একদম হেলথ ভালো থাকলে স্কিন অটোমেটিকলি ভালো থাকবে, একদম। কিন্তু বর্ষাকাল কেন, যে কোনো কালে জলটা মাস্ট সবার প্রথম, তাই না? যতই আমরা ব্যস্ত থাকি জলটা খেতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু আমরা জানলাম। তবে আসলে তুমি যেটা বললে যে বর্ষাকাল সহ পুরো সিজনটাতেই বোধহয় একটা আমাদের মানে থাকতে হয় রূপচর্চার মধ্যে, চর্চা বলতে যতটুকু করা যায় আর কি, তাহলে বোধহয় সব সিজনেই সেটা ভালো লাগে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ সুকন্যা। শেষ করব, শেষে দর্শকদের কি বলবে একটু যদি বলে দাও, তোমার কাজ এই সব কিছু নিয়ে। আমি তো দীর্ঘদিন ধরে মডেলিং করছি, আর সেই জন্য এরকম রেগুলার বেসিসে যখন শুট থাকে তো স্কিনের ওপরে তো প্রচুর লাইট মেকআপ, তার মধ্যে এখন যা পলিউশন রাস্তাঘাটে, তো স্কিন ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এবার সেই কারণে বাড়ি ফিরে ফার্স্ট কাজ হচ্ছে স্কিন ক্লিন করা। এটা আমাদের জন্য না, আই থিঙ্ক এটা সবার জন্য, যে অফিস থেকে ফিরছে বা স্কুল কলেজ থেকে ফিরে ফার্স্ট কাজ হওয়া উচিত স্কিনটাকে ক্লিন করা। তারপরে তো বেসিক যেটুকুনি ময়েশ্চারাইজিং করা, টেক কেয়ার করা নিজের স্কিন, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমিও সেই রুটিনের মধ্যে থেকে যাচ্ছি বছরের পর বছর। সেই তোমাকে তো আরো অনেক বেশি লাইট মেকআপের মধ্যে থাকতে হয়, আরো বেশি স্কিনটা যদি এনিহাও ড্যামেজ হতে থাকে তাহলে মেকআপ গুলো গ্লো করে, তারপরে সেটা ফটোগ্রাফি, সেটা শুটেরও সেটা একটা ইফেক্ট করে। তো সবকিছু মিলিয়ে সবই পার্ট অফ জব, পার্ট অফ লাইফ। একদম একদম, থ্যাংক ইউ সুকন্যা। এবং সুকন্যা যেমন বললেন যে যতটাই আমরা ব্যস্ত থাকি তার মধ্যেও কিন্তু সময় করে নিজেদেরকে একটু সময় দিতেই হবে, এবং সেটা অবশ্যই শরীর মন স্কিন ত্বক মানে সব কিছুই আর কি। তো যাই হোক, আমরা এখানেই আজকে শেষ করছি, এবং এরকমই আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে আপনারা জানেন, আমরা জানানোর চেষ্টা করি, এবং আরও কিছু যদি জানতে চান তাহলে যেটা আপনারা করেন এবং অবশ্যই করতে হবে সেটা হলো মঙ্গল এবং বৃহস্পতিবার দুপুর 3টায় দেখতে হবে বিউটি কথা।